বাঙালিদের কাছে দুর্গাপুজো যেমন একটা ইমোশন, তেমনি কিন্তু অনেক বাঙালি যারা কৃষ্ণপ্রেমী তারা কিন্তু অপেক্ষা করে থাকে বছরে কবে এই জন্মাষ্টমীর দিনটা আসবে। আজকে কৃষ্ণর জন্মদিন, তো সকালবেলাতে উঠে যেরকম ঠাকুরের পুজো দিই সেই রকমভাবেই পুরো দিনটা স্টার্ট করলাম পুজো দিয়ে। জন্মাষ্টমী ছিল রাত্রিবেলাতে, মানে তিথি পড়েছে রাত্রিবেলাতে, তাই সকালবেলাতে যেরকম ঠাকুরের ভোগ দিয়ে পুজো দিই সেইভাবেই পুজো দিয়ে গোপালকে একটা নতুন জামা পরালাম, তারপরেই ওকে ভোগ দিয়ে কিছু ভোগের আয়োজন করলাম। প্রথমেই পায়েস বসিয়েছি পরমানোর জন্য, প্রথমেই দুধটাকে গরম করতে বসালাম। এরপরে দুধটা গরম হয়ে গেলে তার মধ্যে চাল দিয়ে সেটাকে সেদ্ধ করতে দিলাম, আর এই এক সাইডে আমি লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছিলাম। এরপরেই আমার পায়েস রেডি হয়ে গেছে। রেডি করে রেখে আমি চলে গেলাম দোকানে, কারণ দোকানে যেতেই হবে। আর আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে রাস্তাতে জল জমে গেছে। তো ঝিরঝির করে বৃষ্টি হতেই ছিল, তার মধ্যেই আমি দোকানে চলে গেছিলাম। আর রাত্রিবেলা দোকান থেকে বেরিয়ে আমি গেছিলাম প্রথমে ফুল মার্কেটে, সেখান থেকে ঠাকুরের জন্য তার পছন্দের সমস্ত ফুল টুল নিয়ে মিষ্টির দোকানে গেলাম। সেখান থেকে অনেক রকম মিষ্টি নিয়ে আমি চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর তখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো রাস্তা মানে বৃষ্টির জলে ভেজা। বাড়িতে এসেই একদম ফ্রেশ হয়েই আবার ভোগ রান্না করতে বসলাম। প্রথমেই তালের বড়ার ব্যাটারটা রেডি করে তালের বড়াটা ভাজলাম, আর এই যে আমি নিজে হাতে লুচি ভেজেছি, আমি মানে জাস্ট ভাবতেও পারছি না যে আমি এত সুন্দর লুচি করতে পারবো। প্রত্যেকটা লুচি ফুলেছিল। তারপরে সমস্ত ভোগ রেডি করেই ঠাকুর ঘরে এলাম, আর এসেই স্নান জল প্রথমেই রেডি করলাম, কারণ প্রথমে অভিষেক হবে ঠাকুরের, তারপরে ড্রেস পরিয়ে তারপরে পুজোর ব্যবস্থা। তো সব কিছু রেডি করে প্রথমে আমি ঠাকুরের ভালোভাবে অভিষেক করলাম পঞ্চামৃত দিয়ে একে একে। এরপরে আমার এই যে ছোটো যেই কৃষ্ণটা, এটা কিন্তু আমার বিয়ের আগে থেকেই, মানে আমার একদম ছোট্ট থেকে কৃষ্ণটা আমি আমার কাছে রাখি। আমি মায়াপুর থেকে সম্ভবত এটা কিনেছিলাম ছোটোবেলাতে যখন গেছিলাম মায়াপুরে। এরপরেই ঠাকুরের অঙ্গরাগ হচ্ছে, তো ভালোভাবে সব কিছু ড্রেসের সাথে ম্যাচ করিয়ে আমি রাধাকে রেডি করিয়ে দিলাম। আর প্রত্যেক বছর আমি এই জিনিসটা লক্ষ্য করেছি যে রাধাকে সাজানোর পরেই না আমার প্রচণ্ড মানে কোমরে ব্যথা শুরু হয়ে যায়, মানে একভাবে বসে কাজ করি বলে। আর কৃষ্ণর সাজানোর পার্টটা প্রত্যেক বছর ওই করে, কারণ এটা হয়তো ঠাকুরেরই ইচ্ছে যে কৃষ্ণ ওর কাছে সাজবে আর রাধা আমার কাছে সাজবে। তো এরপরে সাজিয়ে তাদেরকে ভালোভাবে আসনে বসিয়ে দিয়ে একে একে সমস্ত মালাগুলো পরিয়ে দিলাম, তারপরে পুজোর সমস্ত কিছু রেডি করলাম আরতির জন্য। দুই ভাগে আমি ভোগ রেডি করেছিলাম, একটা গোপালের জন্য আলাদা প্লেট বানিয়েছিলাম আর একটা কৃষ্ণর জন্য। তো গোপালের জন্য যেই ভোগ থালাটা আমি বানিয়েছি তার মধ্যে আমি অনেক চকলেট বিস্কিট এগুলো দিয়েছি, যেহেতু ছোট্ট একটা বেবি তাই ওর জন্য এই চকলেটগুলো ছিল। আর এইদিকে কৃষ্ণর জন্য আমি ভোগ যেগুলো বানিয়েছিলাম, পায়েস ছিল, মিষ্টি দই ছিল, তালের রস ছিল, তার সাথে ছিল লুচি, তালের বড়া, অনেক অনেক কিছু ছিল, সাত রকমের মিষ্টি ছিল, যেই মিষ্টিগুলো কৃষ্ণ ঠাকুরের পছন্দ সেগুলোই। আর এইদিকে গোপালকেও আমি ভালোভাবে শৃঙ্গার করিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। এরপর ভোগ দিয়ে ঠাকুরের আরতির সময় ভালোভাবে আরতি করলাম। পুজোর সমস্ত সরঞ্জাম করে পুজো শেষ করতে করতে প্রায় দুটো বেজে গেছিলো রাত্রি, আর এরপরে ও একটু মানে ওর খিদেও পেয়ে গেছিলো, তো আর পারা যাচ্ছিল না। আর এরপরে রাত্রিবেলাতে খাওয়ার জন্য বানিয়েছিলাম কাওনের ভোগ। তো এই দিয়েই আজকে রাত্রের ডিনার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।